বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মদের আখড়া, কিসের চাপে চুপ কর্তৃপক্ষ? রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে কি কোনো ভিনগ্রহ, কেন থাকবে না সিসিটিভি? এই সমস্ত একের পর এক প্রশ্ন যখন উঠছে, এরই মধ্যে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজনের মধ্যে দীপশেখর দত্ত, মনতোষ ঘোষ এবং সৌরভ চৌধুরী রয়েছে। আজকে যে দুজনকে গতকাল সারা রাত জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে, তাদেরও 22 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, আজকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছে কি কি তথ্য পেল পুলিশ, এবং এই পড়ুয়ার মৃত্যু রহস্য উন্মোচনে কতদূর এগোলো পুলিশ? দেখো, তুমি জানো যে এই গোটা যে ঘটনা, সেই ঘটনা তদন্তভার নেওয়ার পরবর্তীকালে কিন্তু যে বিষয়টার উপর পুলিশের মূল ফোকাস রয়েছে, সেটা হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করা এবং সেখানে যারা যারা উপস্থিত ছিলেন তাদের বয়ান নথিভুক্ত করা। কারণ সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, এছাড়া অন্যান্য কোনো জায়গা থেকে এই সূত্র অনুসন্ধান করার কোনো জায়গা নেই। এক্ষেত্রে কিন্তু একেবারে পড়ুয়াদের বয়ান, যারা সেখানে উপস্থিত তাদের বয়ান এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের উপরেই কিন্তু ভিত্তি করে গোটা তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এক্ষেত্রে আজকে দুই পড়ুয়াকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে পেশ করার পর তাদেরও কিন্তু নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। পাশাপাশি আজকে পুলিশের তরফ থেকে আদালতের কাছে যে বিষয়টা জানানো হয়েছে, যে এই যে গোটা ঘটনা তদন্তে তারা নেমেছে, সেখানে সেই তদন্ত করতে গিয়ে মেন হোস্টেলে যিনি রাঁধুনি রয়েছেন, সেই এক রাঁধুনির বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে, এবং সেই বয়ান ইতিমধ্যে আদালতের কাছে তারা পেশ করেছে। সেখানে যে বিষয়টা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, রাঁধুনি দাবি করেছে এবং সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, যে যারা হচ্ছে সিনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের হাতে কিন্তু প্রতিনিয়ত, যারা জুনিয়র ফার্স্ট ইয়ার স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু নিগ্রহের শিকার হতে হয়, তাদের কথা অনুযায়ী সব কিছু চলতে হয়, এমনকি এমন পরিস্থিতি সিনিয়ররা কার্যত কিন্তু দাপিয়ে বেড়ায় হস্টেল চত্বরে, তেমনটাও কিন্তু রাঁধুনি দাবি করেছে বলে সেই স্টেটমেন্ট ইতিমধ্যে পুলিশ জমা দিয়েছে। অন্যদিকে একটি ডায়েরির পেজ, সেটা কথা উল্লেখ করা হয়েছে, যেখানে দেখা যায় যে চিঠি লেখা হয়েছে, যেটা মৃত পড়ুয়া তার মৃত্যুর আগে জোর করে তাকে দিয়ে লেখানো হয়েছিল বলে পুলিশের তরফ থেকে কিন্তু আদালতকে জানানো হয়েছে। এবং এ প্রসঙ্গে একজন পড়ুয়া যিনি বিশ্ববিদ্যালয়ে সেই সময় উপস্থিত ছিলেন, তিনি পুলিশকে সেই স্টেটমেন্ট দিয়েছেন বলে জানা যাচ্ছে। জোর করে কিন্তু পড়ুয়াকে দিয়ে মৃত্যুর আগে লেখানো হয়, শুধু তাই নয়, কয়েকটি পেজে কিন্তু তাকে দিয়ে সই পর্যন্ত করিয়ে নেওয়া হয়, এবং যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টের কপিও কিন্তু আদালতের কাছে পেশ করেছে এদিন পুলিশ। পাশাপাশি পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, এই ডায়েরিতে যে লেখা, সেই লেখাটা আদৌ কার, সেই লেখাটাকে মৃত পড়ুয়া নাকি অন্য কেউ লিখেছিল, তারও আরও নিশ্চিত হতে পারবে হ্যান্ড রাইটিং এক্সপার্টদের কাছ থেকে ওপিনিয়ন পাওয়ার পর। সময় অবশ্যই পার্থপ্রতিম, এখন দেখার বিষয় যে পুলিশ আগামী 22 অগস্ট পর্যন্ত এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য পায়। যে ক্যাম্পাসে সিকিউরিটি গার্ডের দায়িত্বে রয়েছেন আমাদের রেজিস্টার, তার কোনো পাত্তা নেই, তিনি প্রয়োজন বোধ করেননি এতদিন বাদেও ক্যাম্পাসে আসার এবং ন্যূনতমভাবে আমাদেরকে হেল্প করার, ফলত এরকম একটা অরাজকতার পরিবেশ যেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যিনি একদম হেডের পর্যায়ে রয়েছেন, রেজিস্টার এখনও নেই, আমরা জানতে পারছি তিনি নাকি সিক লিভের নাম করে বিয়েবাড়ি খেতে যাচ্ছেন, ফলত এইরকম একটা মর্মান্তিক ঘটনার পরেও যদি আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের এইরকম ভূমিকা হয় সেটাকে আমরা মানে ধিক্কার জানাচ্ছি। উনি 21 জুলাইয়ের মিছিলে যেতে পার, মিছিলের জন্য যে সভা হয় সেখানে যেতে পারেন, অথচ একটা ছাত্র মারা গেলে উনি ক্যাম্পাসে আসতে পারেন না, সেটা নিয়ে একটা কথা বলতে পারেন না। এইরকম পরিস্থিতিতে আমরা আরও বলছি যে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত মর্মান্তিক।